মালদার ভূতনি এলাকায় কুসংস্কারের ছায়া সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর চলল ঝাড়ফুঁক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভূতনি থানার বাল্লিটোলা গ্রামে। জানা যায়, ওই অসুস্থ গৃহবধূ শ্যামলী মণ্ডল সাত মাসের অন্তঃসত্ত্বা এবং শরীরে রক্তের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত। বুধবার সকালে পরিবারের তরফে গুনিনকে ডেকে চলে গৃহবধূর ওপর ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকে নাকি সুস্থ হচ্ছে ওই গৃহবধূ, এমনই দাবি পরিবারের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ভূতনি থানার পুলিশ তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় স্তম্ভিত চিকিৎসকরাও। মায়ের বাড়ির গার্জেন গুলা বলছে যে শ্বশুর বাড়ির গুলা মানে খারাপ করে দিয়েছে, আর আমি গুনি ডেকে এনেছি, তোমরা রিক্স লাও মেয়েটার কি হবে, এরকম কথা সব বলছে। ঝাড়ফুঁক চলছিল? হ্যাঁ, ঝাড়ফুঁক চলছিল। কি জন্য ঝাড়ফুঁকটা করছিল? কি জন্য? ওই বলে অজ্ঞান হয়ে গেছে তো ভূত ধরে আছে। আচ্ছা। আর শ্বশুর বাড়ির লোক খারাপ করে দিয়েছে। সেটা গ্রামের নাম কি? বাল্লিটোলা। বাল্লিটোলা। যে মহিলাটাকে করা হচ্ছে মানে ঝাড়ফুঁক করা হচ্ছিল, সে কি গর্ভবতী ছিল? হ্যাঁ, গর্ভবতী। কত দিনের? সাত মাস। সাত মাসের গর্ভবতী। তো ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যায়নি কেন? বলছে নিয়ে গেছি শুনছে না। আচ্ছা। অনেক ডাক্তার দেখিয়েছি, ছবি টবি সব করেছি, শুনছে না। আচ্ছা। কিভাবে ঝাড়ছিল? নিম পাতা, নিমের ডাল রাখা ছিল স্যার, আমি জানি না, অনেক লোক মানে গেঞ্জাম হয়ে আছে কিনা আমি শুনতে পেলাম, বলছে কতক্ষণ ধরে ঝাড়ফুঁক করা হয়েছিল? এটা বলতেও পারছি না, আমি যখন শুনেছি আমি আছি দেখছি ওই রকম চলছে, আমি ছবিটা করেছি। আপনি আপনি কি করলেন তারপর? আপনি তো এলাকার বলেছি যে এগুলো না করে আগে ডাক্তারের কাছে নিয়ে যান। হ্যাঁ। তো আমার কথা কেউ ভ্রুক্ষেপই করেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত এই আমি বললাম কি, দেখো আমি ছবি করে পাঠাচ্ছি, তোমরা যদি এইরকম করো আমার যেটা দায়িত্ব আছে আমি করব। তো বউরা আমার কোনো আর আমার কথা নেই। এখন আমি ফোন করলাম যখন আমার দিদিকে, তো দিদি কোথায় ফোন করলো এটা জানি না আমি, তো ওখান থেকে লোক এসে এসে মানে স্যার এসেছিল রাজেশবাবু ডাক্তার, ওই এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। অবস্থা কীরকম রয়েছে গর্ভবতী মায়ের? অজ্ঞান অবস্থায় ছিল, এখনো এখন বলতে পারছি না। এই একুশ শতকেও এরম ঝাড়ফুঁক মেনে নেওয়া যায় না। এ প্রসঙ্গে অসুস্থ গৃহবধূর বাবা নিখিল মণ্ডল জানান, চিকিৎসক দেখানো হলেও শরীর সুস্থ থাকছে না, কিন্তু ঝাড়ফুঁক করা হলে শরীর আবার সুস্থ থাকছে বলে দাবি তার। এটা হয়েছিল স্যার কি, এর আগে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তারকে দেখিয়ে রিপোর্ট করলাম কি রোগ, কোনো রোগ বোঝা যাচ্ছে না। এখন রোগ বোঝা যাচ্ছে না, আমি একটা গুণিকে ডেকে নিয়ে আসলাম, তো গুণিটা দেখে দেখে ভালো করে দিচ্ছে। হ্যাঁ, যখন ও আসছে, যখন চলে যাচ্ছে এখান থেকে খারাপ হয়ে যায় মেয়েটা, আর যখন আসছে তো ঠিক হয়ে যায়। ওর জন্য আমি মেয়েটাকে গুণিটাকে নিয়ে এসেছিলাম। কোথায় থেকে নিয়ে এসেছিলেন এই গুণিটা? আমার বাড়ি। ওরা কী করলো এসে? ওরা করলো ঝাড়ফুঁক করলো, ও ঠিক করে দিল।
ঝাড়ফুঁক করে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, তাহলে হাসপাতাল নিয়ে এসেছেন কেন? হাসপাতাল নিয়ে এসে ডাক্তার বড় বাবু নিয়ে এসেছে, থাকবে? হ্যাঁ, সুস্থ থাকবে। ঝাড়ফুঁক করলে সুস্থ সুস্থ থাকবে? এর আগেও এইভাবে করিয়েছেন? হ্যাঁ। এখন আপনার মেয়ের শরীর কিরকম আছে? এখন ভালো আছে। আপনার মেয়ে তো গর্ভবতী? হ্যাঁ, গর্ভবতী। কতদিনের? ওই 7 মাস হয়ে গেল। 7 মাস। আপনার মেয়ের নাম? শ্যামলী মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বালিডোলা। আপনার নাম? নিখিল মণ্ডল। অন্যদিকে ভূতনি থানার পুলিশ ঘটনায় জড়িত ওঝা সঞ্জয় ভগতকে আটক করে ভূতনি থানায় নিয়ে আসে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে সমগ্র ঘটনার। আজকে খবর আসে আমাদের এখানে কি একজন গর্ভবতী মহিলা বাল্যটোলায় তিনি অজ্ঞান হয়ে আছেন, আর ওনার বাড়ির লোক এই ওঝাগুনি দিয়ে চিকিৎসা করাচ্ছেন। তো খবরটা পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে থানা জড়িত হয়। আমি থানার সঙ্গে গিয়ে ওই গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে আসি, প্লাস থানা গুণিটাকে থানায় নিয়ে যায়। তো যাও, আমরা আগে বুঝতে পেরেছিলাম রক্ত শূন্যতার হয়তো কোনো একটা কারণ হবে, তারপর টেস্ট করে দেখি উনি রক্ত শূন্যতায় ভুগছেন, সেই কারণে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। এখন আমরা চেষ্টা করছি ঠিক পরিষেবা তাকে দেওয়া, যদি সেই রকম রক্তচাপ হয় তো মালদা মেডিকেল কলেজ ট্রান্সফার করে আমরা রক্তচাপিয়ে রুগীটাকে আবার নিয়ে আসবো। কিন্তু আপনি এইভাবে দাবি করছেন যে ডাক্তার দেখে কিছু হয়নি, ওঝা দেখে ঠিক? এটাই এটা অদ্ভুত একটা জিনিস, মানে আমাদের এত পরিষেবা দেওয়ার পরেও মানে লোকে কুসংস্কারের সাথে কীভাবে জড়িত। আর ব্যাপারটা হচ্ছে এখানে দেখবেন সমাজের সম্ভ্রান্ত লোকেরাও আবার এইসবকে সাপোর্ট করে, মানে আমি ওখানকার একটা মানে বেশ একটা লোক আছে সিনি আবার ঠেকেদার, ওনার সঙ্গে ভালো করি। তো আমি ওনাকে বললাম আপনার থাকতে যদি এইসব সমাজে হয় তো আপনি মনে শেখাবেন, আপনার বাচ্চা হয়েছে আজকে সদরে, আপনার বাচ্চা সুস্থ বাড়ি চলে আসে, জিনিসটাতে দাঁড়াবেন বোঝাবেন যে গর্ভবতী মাঝে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, সেই সব না করে গুনিয়ে যাবো। এখন যদি এই একটা মা যদি হঠাৎ কিছু একটা অঘটন ঘটে যায় তখন আমাদের একটা ফেলিয়ার হতো। এটা আমাদের একটা পরিষেবা দিয়েও যদি একটা মাকে সুস্থ না করতে পারি, বিশেষ করে গর্ভবতী মা, তো বলার কিছু নেই। সমাজ মানে সমাজটাকে তো লোকেরা শুধরাবে, আমরা খালি একটা সাহায্য করতে পারি। তো না হয় তো করার কী আছে? এরপর কোনো অ্যাওয়ারনেস কোনো প্রোগ্রাম? হ্যাঁ, এবার আমরা আশা টাশাকে নিয়ে একবার প্রত্যেক বাড়িতে গিয়ে যত লোক আছে একবার একটা মিটিং করে পঞ্চায়েত প্রধান ডেকে এটা নিয়ে আবার আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে যেন বিষয়ের জন্য যেন আর না ঘটে। ডক্টর রাজেশ কুমার সাহা, মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।